হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ চলরং। সো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মেন টপিকে আসি। সো প্রথমে আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে বিডি বেগুনের বীজ আপনি কীভাবে সংগ্রহ করবেন এবং কোথায় পাবেন, দাম কত, প্লাস প্রসিজারটা কী। সো এরপরের ভিডিওতে আমি অবশ্যই দিব কীভাবে বীজটা রোপণ করতে হয়। ওকে, দুইটা ভিডিও পরপর আপলোড করা হবে। সো আশা করি দুইটাই আপনারা দেখে নেবেন, যদি উপকার মনে করেন জানাবেন। সো এই দেখতে পাচ্ছেন বিটি বেগুনের বীজ। আগেই বলে রাখি বিটি বেগুনের বীজ চারটা প্রকার হয়। একটা হচ্ছে নর্মাল লম্বাটা, এটা দুই, এটা তিন, এটা চার। সো এক নম্বরটা একটু অন্য জায়গায় রেখেছি, যার কারণে দেখাতে পারছি না। সো এই চারটা প্রকার ভেদ হয়। চারটা প্রকার ভেদের মাঝখানে আপনাদের এইগুলার প্যাকেট হচ্ছে 20 গ্রাম করে, 100 টাকা করে পড়বে। তো বিটি বেগুন যাকে তাকে সহজে দিবে না, আসলে প্রথমে আপনাকে গাজীপুর ইনস্টিটিউশনে যেতে হবে। এটা হচ্ছে আপনার গাজীপুর চৌরাস্তা থেকে একটু ডান দিকে অল্প একটু ভিতরে, যে কেউ কে বলে আপনাকে দেখিয়ে দিবে। সো সেখান থেকে বীজের সাথে আরও দুটা বই দিবে, যেটা হচ্ছে আর বীজের সাথে এক্সট্রা বই দিবে বিটি বেগুন কীভাবে চাষ করবেন, সত্যতা বিটি বেগুন সম্পর্কে ধারণা, এবং আরেকটা বই দিবে হচ্ছে ডগা ছিদ্র প্রতিরোধকারী বিটি বেগুন বারবার জিজ্ঞাসিত প্রশ্নগুলি। আরও সাথে দিবে প্রত্যেকটা চারা টাইপের সাথে, যেমন একের সাথে এক প্যাকেট এক্সট্রা বেগুনের বীজ দিবে, দুইয়ের সাথে একটা দিবে, তিনের সাথে একটা দিবে। তো এরকম ছোটো ছোটো প্যাকেটও দিবে। 20 গ্রাম নিতে পারেন আপনারা, আরও বড় বড় প্যাকেটের আছে। সো 20 গ্রাম করে নিলে অনেক যথেষ্ট, এখানে অনেকগুলো বীজ। সো প্রথমে যদি আপনি সন্দেহ থাকে যে বিটি বেগুন সুন্দর হবে কিনা, 20 গ্রাম নিয়ে শুরু করতে পারেন। আমি 500 টাকা দিয়ে 5 প্যাকেট নিয়ে আসছি, কারণ 20 গ্রামের প্যাকেট এগুলো প্রতিটা 100 টাকা করে আর 5000 টাকা কেজি। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে একটা দরখাস্ত লিখবেন, আবেদনপত্র গাজীপুর ইনস্টিটিউশনে যেটা জমা দিতে হবে, লিখবেন যে বরাবর মহাপরিচালক, একটু মনোযোগ দিয়ে শুনবেন, না বরাবর মহাপরিচালক গাজীপুর ইনস্টিটিউশন জয়দেবপুর। তারপরে নিচে লিখবেন বিষয় বিটি বেগুন বীজ সংগ্রহের আবেদন। ওকে, তারপরে লিখবেন জনাব বিনীত নিবেদন যে আমি আমার এলাকায় বিটি বেগুন চাষ সম্পর্কে আগ্রহী এবং অন্যদের এই চাষ সম্পর্কে জানাতে চাই এবং এর গুণাবলী সম্পর্কে আমি ধারণা আছে কিন্তু চাষে খুবই আগ্রহী। মানে এইভাবে আবেদন যেভাবে লিখতে হয় মোটামুটি এই 2-4টা লাইন লিখলে হবে, যে আমি বিটি বেগুন চাষে আগ্রহী, আমি আমার নিজের ভিটা বা জমিতে চাষ করতে চাই বা বর্গা নিয়ে আমি চাষাবাদ করতে চাই এবং অন্যদের জানাতে চাই এই ব্যাপারে, বা এলাকায় বিটি বেগুনের বীজ বিক্রি করতে চাই, এরকম লিখে তো জনাব আমি অনুগ্রহ করে আপনার কাছে 100 গ্রাম বীজের জন্য আবেদন করছি, বা 200 গ্রাম, 300 গ্রাম, আপনার যতটা প্রয়োজন আবেদন করছি জনাব, আমাকে অনুগ্রহ করে এই বীজ প্রদানের অনুমতি প্রদান করে আমাকে উপকৃত করবেন। সো এইভাবে আবেদনটা লিখে নিচে লিখবেন বিনীত, আপনার নামটা লিখবেন আর নিচে আপনার ঠিকানাটা লিখবেন, বাস শেষ, এই হলো কাহিনী। আর তারিখ দিলে দিতে পারেন নিচে। সো এই হলো কাহিনী, সুন্দর করে এইভাবে একটা আবেদনপত্র লিখবেন, যেটা আমি ফোন করে জেনেছি। তো ওইখানে একটা কাস্টমার কেয়ার নাম্বার আছে, নাম্বারটা যদি আমার কাছে এখন নেই, ওটা গুগলে পাওয়া যায়। গাজীপুর ইনস্টিটিউশন শুক্র আর শনিবার বন্ধ থাকে। সো সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে বীজটা সংগ্রহ করতে হবে। এর মধ্যে আপনার মহাপরিচালকের নিকট যাবেন আগে, কৃষি গবেষণা যে অফিসটা সেটার মধ্যে যাবেন সরাসরি, প্রথমে এই আবেদনটা জমা দিবেন। জমা দেওয়ার পর তারা যদি স্বাক্ষর করে দেয় এবং সিল দিয়ে দেয় আপনার আবেদনে, তারপরে বীজ সংগ্রহ নামে পাশে একটা অফিস আছে, সেখান থেকে আপনি বীজটা সংগ্রহ করতে পারবেন। কিন্তু আবেদন ছাড়া সরাসরি আপনি টাকা দিলে আপনাকে বীজ দিবে না, এই কথাটা মনে রাখবেন। আবেদন অবশ্যই নিয়ে যেতে পারবে, নিয়ে যে না লিখতে পারলে অন্যকে দিয়ে লেখাবেন। ওকে, আর না বুঝলে ভিডিওটা আবার পিছনে টেনে আবার আমার কথাগুলো শুনবেন অবশ্যই। আর এছাড়া কমেন্ট বক্সে জানাবেন বা আমার সাথে যোগাযোগও করতে পারেন, আপনাদের নাম্বার দিবেন, আমি কল দিব বা আমার নাম্বার শেয়ার করব যদি বেশি প্রয়োজন হয়, বা ফেসবুকে যোগাযোগ করতে পারি। সো
এই হচ্ছে প্রসিজার, আপনার যে কোনো প্রয়োজনে এইভাবেই নিতে হবে বিটি বেগুনের বীজ। সো আশা করি বুঝতে পেরেছেন, আর যদি কোনো সমস্যা থাকে বুঝতে অবশ্যই আমাকে জানাবেন। সো আজ এই পর্যন্তই। আর হ্যাঁ, আরেকটা ভালো কথা, সেটা হচ্ছে ছোটো ছোটো প্যাকেটগুলো যে দেয় প্রত্যেকটা বেগুনের সাথে, সেটার কাজ হচ্ছে যে বিটি বেগুন বাই চান্স এটাকে আক্রমণ করুক, কিন্তু তাতে তো পোকা মরে যাবে, কিন্তু তারপরেও প্রোটেকশনের জন্য ওই গাছটা এক্সট্রা লাগাতে হয়। প্রত্যেকটা বেগুনের বীজের পাশাপাশি একটা করে ওই বীজগুলা এক্সট্রা লাগাতে হয়, যাতে পোকা আক্রমণ করলেও ওই গাছটাকে করবে মেন গাছটা যেন সুরক্ষিত থাকে। তাই প্রত্যেকটা গাছের পাশে একটা করে ওই আপনার যে পাতলা পলিথিনে যে বীজগুলো দেখালাম, এই তো এইগুলা, এইগুলার সাথে সাথে একটা করে দিয়ে দেয়। তো একটা করে এই বীজ লাগবেন, একটা করে এই বীজ লাগান। পরবর্তী ভিডিও, আপাতত ভিডিও অনেক বড় হয়ে গেছে, পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আপনি বিটি বেগুনটা রোপণ করতে হবে সেটা। সো ভালো থাকবেন আশা করি, ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।